দর্শক বন্ধু স্বাগত করছি আজের এক নয় অপডেট কুনে দেখো বর্তমান যে অপডেটটি রয়েছে পেট্রোল দরদামু নিয়ে কি বড় অপডেট রয়েছে কি পেট্রোল দরদামে এবার কোড়ি টাকা প্রতিরিটর পিছা কমে যাওয়া যেমি কি ডিজেল হোক কিংবা পেট্রোল হোক তুমি জাঁয়া কমপ্লিট ইনফর্মেশন কমেব আও কেন্দ্র সরকার রাজ্য সরকার এসব প্রসঙ্গের কেবে সেু করবে ডিটেলস আমি জাঁয়া যাকে গণমাধ্যম রিপোর্টে মধ্য এ চর্চা হেছি তাপর ছোট রিকোয়েস্ট যদি প্রথম করে দেখু দেখ চ্যানেল সাবস্ক্রাইব করে পাখর ঘন্টি আগন প্রেস করে নোটিফিকেশন অল উপরে ক্লিক করন্তু দেখুন বর্তমান যে পেট্রোল ডিজেল দরদাম জানি থিবে 100 টাকা পার হে সারিছি মিনিমাম আপনার যে পেট্রোল টাঙ্কি অপে নিহতি তার যে রেট রয়েছে ডিফরে ডিফরে্য কি কিংবা ডিফরে এরিয়া জায়িকি যেমন কি ফারেট অধিক যে জায়গায় থাক সে জায়গায় পেট্রোল রেট অধিক রইথ তো এ বিষয় কুই বর্তমান সরকার এক সঙ্কেতেন যা কি জিএসটি মধ্যে পেট্রোল ডিজেল আনবেন আউ ডাইরেক্টলি কোড়িয়ে টঙ্কা কমিয মানে যদি জিএসটি কু আসলোলা তাহলে পেট্রোল হয়ে যাব অশি টঙ্া কিংবা সতুরি টঙ্া কিংবা মিলিব দেখুন বর্তমান যে পেট্রোল ডিজেল রয়েছে তারক ডাইরেক্টলি যে ট্যাস নে আমার যে ওয়াট ট্যাক্স লগাই কি এই যে ট্যাক্সটা রাজ্য সরকার কেতো লগাও দেখুন সরকার যে লগাও আমার ওড়িশা যে রিপোর্ট রয়েছে যা অঠাইশ পরসেঁট ডাইরেক্টলি ট্যাক্স লাগুছে বিনা জিএসটি রে অঠাইশ পেট্রোল জিএসটি নগাই কি ডাইরেক্ট ট্যাক্স অঠাইশ পরসেঁট আজেলের আমি দিয়ে থাকে চবিশ পরসেঁট ডাইরেক্ট তো এই যে ডাইরেক্ট ট্যাক্স দেওয়া কারণ জিএসটি যদি পেট্রোল আসি য তাহলে এর রেট মধ্যে কমি কমিয এটা কমলাপরে আপ কেউ কেউ রেটগুড়া কম্বার সম্ভাবনা অন সব প্রভাব পড়বে যেমি কি জিএসটি মধ্যে আসল অন্য সব ফাইদা মধ্যে রাখি যেমনি কি আপনার জাঁথি ব্যবসা করুবা লোক মানুষ পেট্রোল বহু জরুরি হয়ে থাকে কিংবা সমস্ত যে সাধারণ ব্যক্তি অনুষ্ঠান সেই যে খরচ তাঁকর অধিক হয়ে থাকে সেইটা কমিয কারণ কমতি না দেখুন যে সরকার এটি যে ভাট লগাও এই যে ভাট ভ্যালুয়েডেড ট্যাকস এই যে ট্যাসটা আউ লাগবে নি যা জিএসটি মধ্যে আসব কারণ এই ট্যাস লাগিলা বেলে রাজ্য সরকার বহুত টঙ্ সে মানে দখল করুমান তাঁর নিজ ওন পকেট কু যা আমার যে সামাজিক ভত্তা হয়ে যাও কিংবা অন্য যেতে প্রকার সোশিয়াল স্কিমগুলা অকিমগুড়া সরকার চলাউন্ট এইসব এই যে ফার ট্যাক্স ভুল যে ট্যাস রু হে ডাইরেক্টলি জনসাধারণ ঠিক টাকা

কেন্দ্র সরকার টোটাল জিএসটি আয় রে কোড়ি দশমিক অঠর লক্ষ কোটি টঙ্া আবল পেট্রোলরে দুই দশমিক বানব্বই লক্ষ কোটি টঙ্া মানে কেতে ফর্ক আপনার দেখুন কবল পেট্রোলরে হি তিন কোটি আউ টোটাল জিএসটি যেত প্রকার বি জিএসটি আমার যে দ্রব্যর লাগুচি সেইটি কোটি লক্ষ কোটি মানে পেট্রোল রে সবু অধিক টঙ্কা পেট্রোল ডিজেল রে সরকার পাখক যায় তেমকরি যদি জিএসটি রে আসি রিযোগ তাহলে এই যে রেটটা কমিয আনসাধারণ পাঁচ বহ সুবিধা হব দেখুন কুবিধা কাহকু হব প্রথমত চাষী মান হব সে খরচ কমিয কারণ যে ট্রান্সপোর্টেসন চার্জ আসুছে আমার যেমা কিংবা যা কিছু মাল পরবহন হচ্ছে ট্রান্সপোর্টেসান চার্জ জাদা দেওয়া পড়ে থাকে কারণ এ পেট্রোল আপেল রেটপায়েট কমিগলে ট্রান্সপোর্টেসন চার্জ কমিযান গুড়া কেউ অনেক সামান্য রেট লাগুছে আমার যে দ্রব্যগুলা এসবরেট কমিয আ যে মহগাই আমি কোথাও যে মহঙ্গা অ মহঙ্গা মাড়ি এটা মধ্যে কম হয়ে যা ভড়া লাগুছি এই যে ভড়া এসব কমেবা আসবে কারণ এই যে পেট্রোল ডিজেল দরদাম যদি কমিগাল তা নিশ্চয় এসব কম্বার সম্ভাবনা রয়েছে তেমনি আপনার জা নি বর্তমান গণমাধ্যম রিপোর্টে প্রকাশ পাওয়া কি এর পেট্রোল রেট সত্তর রু পঁচ্তরক আসব যাও বহু কম সময় মধ্যে এর মিটিং হব কারণ আমার যে ফাইনেস মিনিষ্টর অনেক নির্মলা সীতারমন সে বিষয় কুই চর্চা করেছেন সে কহিলে কি বর্তমান প্রত্যেক রাজ্য সরকার বসিক এ বিষয় চর্চা হলাপরে হি তার কিছু ডিজন হব কারণ রাজ্য সরকার উপরে ডিপেড করছে এই যে ভাত ট্যাক্সটা র্য সরকার ডাইরেক্ট লগাই যে ট্যাস নেই টাকা নেন্দ্র সরকার নিহতি না কারণ আপনি যে দিল্লি দেখবে তার পেট্রোল প্রাইস রেট অলগা ওড়িশে অলগা কিংবা অন্য যে জায়গার বি ডিফরে ডিফরেট রুখ্য রিজন হ্যাস আমার যে রাজ্য সরকার লগাই থাকে প্রত্যেক রাজ্য সরকার যেটিং হা পরে হি এই জিএসটি কু আসবার সম্ভাবনা রেছে এভি গণমাধ্যম রিপোর্ট প্রকাশ পাওছে যা কি পেট্রোল আজেল দর সতুী কিংবা পঞ্চতর টঙ্কা মধ্যে সীমিত রহব তো ফ্রেন্ডস এটা বর্তমান এক বড় খবর পেট্রোল ডিজেল দর নেই যদি ভিডিও ভাল লাগে ভিডিওকে লাইক করুন চ্যানেল সবসক্রাইব করুন সাং মানুষ সেয়ার করতো এমিটি ল্যাটেস্ট অপডেটপ্রে নিশ্চয় আমার টেলিগ্রাম আটসঅপ গ্রুপে জয়েন করত ভিডিওরে ধন্যবাদ